আসানসোল পুর নিগমের উদ্যোগে প্রান্তিক নামক শহরের একটি আবাসনে আধার তৈরির শিবির করা হলো। আবাসনে 26 জন আবাসিককে এই পরিষেবা দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। দুয়ারের সরকারের পর এবার আসানসোল পুর নিগমের উদ্যোগে আসানসোলের প্রান্তিক নামক একটি বৃদ্ধাশ্রমে আবাসিকদের জন্য আধার পরিষেবার কাজ করা হল। এদিন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, প্রশাসক মন্ডলীর সদস্য চন্দ্রশেখর কুণ্ডু সহ অন্যান্য আধিকারিকেরা পৌঁছেছিলেন হোমে। বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে কথা বলেন এদিন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। শোনেন তাদের সুবিধা অসুবিধার কথা। অমরনাথবাবু বলেন, ওই হোমে প্রায় 26 জন আবাসিক রয়েছেন। ওই আবাসনে দুয়ারে সরকার শিবির চলাকালীন আবাসিকদের আবেদনে সাড়া দিয়েই এই আধার শিবিরের আয়োজন করা হলো। এর থেকে তারা যথেষ্ট উপকৃত হবেন। না, এটা আমাদের একটা কর্মসূচির মধ্যেখানে পড়ে, যে দায়িত্বের মধ্যেখানে পড়ে, যে মানুষের আধার কার্ড হবে না, মানুষের ভ্যাকসিন পাবে না, এটা কখনো হয়। তো আমরা ভ্যাকসিন যখন দিতে এসেছিলাম তখনই এনারা এই সমস্ত অভিযোগগুলো আমাদের কাছে করেছিলেন। তো আমরা চেষ্টা করলাম যাতে এটা হয়ে যায়। আমরা পৌর নিগমের মধ্যেখান থেকে চেষ্টা করলাম। আমরা চন্দ্রশেখরের ওপর এই দায়িত্বটা দিয়েছিলাম। চন্দ্রশেখর যা হোক এটাকে ম্যাচিওর করতে পেরেছে, ও খুব ধন্যবাদ জানায়, শুভেচ্ছা জানায়। আগামী দিনে কোনো রকম যদি অন্য জায়গা থেকেও এরকম অভিযোগ আসে বা এরকম অনুরোধ আসে, তো আমরা চেষ্টা করব যাতে তাদের পাশে থাকতে পারি। আসানসোল আরও বেশ কিছু বৃদ্ধাশ্রম রয়েছে আমাদের, সেখানেও পৌর নিগমের যে সমস্ত কর্মসূচি সেগুলো পালন করেছি আমরা। সেখানেও যদি আমাদের আধার কার্ড বা অন্য যে সমস্ত সুযোগগুলো রয়েছে রাজ্য সরকারের, সেগুলো যদি দেওয়ার কথা বলেন আমরা নিশ্চয়ই চেষ্টা করব। কতজনকে আজকে এখানে দেওয়া? আজকে আমরা এখানে 26 জন যে আবাসিক রয়েছেন তাদের 26 জনকে দেওয়ার ব্যবস্থা করছি। না দেখুন, এই সমস্ত মহিলারা যারা রয়েছেন তারা তো সত্যি খুব কষ্টেই থাকেন বাড়ি ছেড়ে এসে। আমাদেরও কষ্ট লাগে, খারাপ লাগে, কিন্তু আমরা তারই মধ্যে চেষ্টা করি সময় বের করে এনাদের সঙ্গে আসতে। আমি তো ধরুন এই এক বছরের মধ্যে কমসে কম 7-8 বার এলাম এনাদের কাছে। পুর প্রশাসকের এই উদ্যোগে খুশি আবাসিকরাও। তারা বলছেন, উপকৃত মানে এই বয়সে যথেষ্টই উপকৃত। সামান্য এটা তো আমাদের দাহ করবার জন্যও লাগবে, সেখানেও তো অসুবিধে নাই, সেই জন্য সব দিক থেকেই আমরা উপকৃত। কত অসুবিধা হতো না? অনেক অসুবিধা হতো বাবা, এই বৃদ্ধ ভাতাটা পাওয়া যেত না, এ হতো, এইসব নানান রকম অসুবিধা হতো। তবে সরকারি এ থেকে এই প্রথম আমাদের হোমের জন্যে করছে। এমনি লোকাল অনেকে করে, ক্লাব থেকে করে, সাহায্য করে, খাওয়ায় দাওয়ায় জিনিসপত্র দিয়ে যায়। সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।